हेलो ভিউয়ার্স এখানে এই জালটার নাম কি ভাই ছিটকি জাল না দেখছেন বিকেল বেলা এখন বাজে 5:30 শখে মাছ মারতে আসছে আর কি এখন নদীতে প্রচুর পানি বাড়ছে এত পানি ছিল না আগে হঠাৎ করে চলে আসছে কয়দিন হলো পানি আসে ভাই অনেক দিন হয়ে গেছে 10-12 দিন না আরো বেশি আর এই পানি তো আরো উপরে উঠে যাবে হ্যাঁ অন হয়ে গেছে আপনি বস্তা আর বস্তা উঠছে পানি আপনার 2 দিন হলো প্রতিদিন এই সময় মারেন বিক্রি হয় না বাড়িতে খাওয়া হয় সকালে আধা কেজি পাইছিলেন খরশালা ধরতে পারলেন না তো হ্যাঁ কেউ 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 তো আবার সাঁতার কাটে ধরে ইলিশ ধরা শুরু হবে কয়দিন পরে আর কুরবানির ঈদের আপনি প্রায় 1-1.5 মাস পরে কুরবানির ঈদের 1-1.5 মাস পরে ওই যে ওই পারে দর্শক ইন্ডিয়া আর আমরা এই পাশে অনেকে ইন্ডিয়ার দর্শক আমাদের চ্যানেল দেখেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই আমরা একদম বর্ডার সাইডে বাস করি দুইটা আবার উঠছে বাড়ি তো বড় রে গো কি করব বলো বাড়ি কি দূরে বাড়ি তো বড় রে বাড়ি তো ভাড়া কিনা কাটি দাও হ্যাঁ এটা দেখো কিছুদিন দেখবে পানি ফেলবো ফেলবো দেখি পানি নিও না এই পালি কিছুদিন আগে দর্শক সবাই হাতটাই ধরছিল কারণ নদীতে পানি ছিল না সেই সময়টাই এখন নদীতে অনেক ঢেউ কিছুদিন পর আরো ঢেউ চলে আসবে আকাশটা এখন অনেক সুন্দর কত নীল একবারে 5-6 টাকা উঠে না কবে মানে প্রতিবারে 5-6 টাকা উঠবে না যখন আপনি চলে মাছটা বেশি তখন না এই সময়টা কখন আসে আর কি চলে গেছে সময়টা ওই সময় চলে গেছে এখন এরকম একটা 2-3 দিন নাই এটাতে বড় মাছ পাওয়া যায় না না উঠলে তো রক্ষা নাই মানে এটা আপনার মানে লাফাই চলে যায় একটা আসে লাফাই চলে যায় তারপরে একটা পাইছেন কি গজার পাইছিলাম আপনার 1 কেজি আরে বাবা ভালো তো কবে সে বছর খানিক আপনি এমনি কি করেন পেশা কি আপনার ও এবার দুইটা আসছে আলহামদুলিল্লাহ এই মাছ পেঁয়াজ দিয়ে চুরচুরি খাইতে চরম লাগবে রাতে খাই নেবেন না ফ্রিজ আপ করে ফেলবেন আবার ফ্রিজে রাখবো ফ্রিজে রাখি খাবেন সকালের গুলা দিনে খাইছেন সকালকারগুলো আপনি বিক্রি করছেন? ও বিক্রি, যদি কম পায় তাহলে ফ্রিজে রাখি। এখন কেজি কত করে? 250। আবার দুইটা। বাবা কই দি গেছে রে? কি কইছি বলি নোংরা গেল দি গেছে রে। बहुत